আল্লাহ নবী সাল আলিয়ালামের হাদিস স্পষ্ট এখানে নবী সাল্লাম বলেছেন যেটা মহাতা মালিকে আছে যে তারাক তু ফি কুম আমরাইন তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম সেটি হলো একটি হলো কোরআন এবং সুন্না এই কোরআন সুন্নাকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে লান্তা দিল্লু হবে না তা কোরআন সুন্নার পক্ষ এটা তো আপনার আল্লাহর পক্ষ থেকে ওহি এই ওহি একটা হলো কোরআন যেটাকে সবসময় তেলাওয়াত করা হয় এটাকে ওহিয়া মাতলু বলা হয় যেটা সব সময় পাঠ করা এবং পাঠ করার আদেশ রয়েছে আর একটা হলো গ্যারে মাতলু যেটা পাঠ করা হয় না এটা ওহি এটা আল্লাহ রসুল সল্লাহস এবং হাদিস এবং সেখানে হাদিসে কুৎসিওর রয়েছে দুইটা এই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নবী চল্লাসন ব্যক্তিগতভাবে করেন না হাদিসের মাধ্যমে অনেক সমাধান দিচ্ছে নামাজ আল্লাহ পড়তে বলছেন কোরআনে যে আকিম ওসাল নামাজ কায়েম করো সলাদ কায়েম করো কিন্তু রুকু শেষ দা কোন সময় কোন দোয়া কোন সময় কোন কি এটা কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহাম যেমন দেখে গেছেন বিস্তারিত বলে গেছেন এখন কোরআন ওখানে শট বলে দিছে এখানে বিশাল ব্যাখ্যা হাদিসে করছে নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মাধ্যমে এটা বলে দিচ্ছেন এটা ওহি যাই হোক কোরআন এবং শূন্য আপনার আমাকে আপনাকে মাপকাঠির উপরে রাখি রেখে আপনাকে মানতে হবে এই সম্পর্কে আল্লাহ বলছেন যে আতিউল্লাহ আতিউর রসুল আল্লাহ এবং রসুলসাল্লা আসালামের তাহাৎ অনুসরণ করো এবং এটার সাথে যে উলিল আমর রয়েছে এবং তোমাদের মধ্যে যারা কোরআন এবং সুনার বিজ্ঞ পণ্ডিত তাদেরকে অনুসরণ করো বিজ্ঞ পণ্ডিত যারা স্বল্পে সালিনদের বড় বড় ইমাম যেমন সাহাবা থেকে শুরু করে তাবিন এবং আমাদের ইমামগণ আবু হানিফা শাফি মালিক হাম্বুলি তারপর মুহাদ্দে গ্রাম যা যারা এই সমস্ত বিজ্ঞ পণ্ডিত আল্লাহ যাদেরকে পাণ্ডিত্য দিয়েছিলেন কোরআন এবং সুনার পক্ষে যারা ছিল ইসলামী মনীষী ইসলামী বিজ্ঞানী এরা ছিল ইসলামী বিজ্ঞানী ও বৈজ্ঞানিক যারা বৈজ্ঞানিকের বিজ্ঞান তাদের মাঝে ছিল এখন এদের অনুসরণ করতে আল্লাহ বলছেন কিন্তু আল্লাহ আর একটা কথা বলে দিয়েছেন এখানে সাথে সাথে ও উল্ল আমরে মিন কুমের সাথে দেখবেন ফাইন তানা আচা আতুম ফি সাই ইন ফারুদ্দুহ ইহ রসুল যদি এদের অনুসরণ করতে যায় যদি তোমাদের মাঝে কোনো মতানৈক্য দেখা যায় ঝগড়া বিবাদের সৃষ্টি হয় অথবা সংশয় সৃষ্টি হয় তাহলে কি আল্লাহ এবং রাসুলের কথার দিকে ফিরে আসো কথা এখানে পরিষ্কার এখন ইমাম আবু হানিফা সাফি তার ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক রহিম যে চার ইমামের কথা এই সময় কিন্তু আরো বড় বড় ইমাম ছিল তারাও কোরআন এবং সোনার খেদমত করেছেন এবং তাদের কথাগুলো কোরআন দিস ভিতরে লেখা আছে বলতে বলতে হাদিসের হাদিসের ভিতরে যারা লিখেছেন তাদের কথাগুলো আছে তাদের জীবনে আছে ওই সময় তারাও ফুতোফারেজ দিয়েছেন চারি আলমে যে সারা পৃথিবী এই সবকিছু ফুতোফারেজ দিয়েছেন তা না কিন্তু পুরস্ধিতার যোগ্যতার আলোকে হোক আর পুরস্ধিতায় মানুষের অনুসরণের ক্ষেত্রে তারা পরিশোধতা লাভ করছেন তারা কোরআন এবং সুনার মাসলা মাসাল দিয়ে গেছেন এবং রিসার্চ করেছেন ইস্তেহাত করেছেন তারা মুস্তাহিদ ছিলেন এবং তাদেরকে সেই পান্ডিত আল্লাহ সুমান্লা দিয়েছেন এই জন্য প্রত্যেক ইমাম রহেমাহ জামিয়ান এই কথা বলে গেছেন যে আমাদের কথা যদি কোরান এবং সুনার বিরোধী হয় তাহলে কোরআন সুন্নাকে প্রাধান্য দিতে হবে প্রায়োরিটি দিতে হবে আমাদের কথাকে বাদ দিতে হবে এগুলো তাদের পরিষ্কার কথা এক্ষেত্রে তারা কি বুঝা যাচ্ছে যে কোনো পৃথিবীর ইমাম এই কথা বলার অপেক্ষা রাখে না যে আমার কথা ভুল হোক আর শুধু আমারটাই মানতে হবে কোন সন্ন্যাকে বাদ দিতে হবে এ কথা কেউ বলেন নাই পৃথিবীরে এবং কেউ বলার অধিকার রাখেও না এ কথা কি কেউ বলার অধিকার রাখলে শেষ মুসলমানই তো শেষ তার এবং ইমামগণ একটা দুটা কথা বলেন এই সম্পর্কে অনেক কথা তাদের মুখ নিঃসৃত বাণী লিখে লিখিত আকারে আজকে বই পুস্তকে ছাপানো হয়েছে ইমাম আবু হানিফ রহিমুল্লাহ বলেছেন ইমাম শাফি রহিমুল্লাহ বলেছেন এবং তারপর চার ইমামের একই কথা যদিও কথার মধ্যে একটু শব্দের অথবা বাক্যের একটু তফাত ছিল কিন্তু কথাগুলো মূলত একই যে ইজা সহাল হাদিস মাঝাবি হাদিস যখনই সহি হবে সেটাই আমার মাঝাব সেই মাঝাবকে ফলো করো অর্থাৎ কি সহি এবং বিশুদ্ধ হাদিসের প্রতি তোমরা তোমাদের মন মস্তিষ্ককে এখানে ভিড়াই নিয়ে আসো এবং সেটাকে মানার চেষ্টা করো

আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে কিন্তু এদের বিপক্ষে দেখুন ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক গোরা গোড়াগস্ত খাওয়ার ব্যাপারে মত দিয়েছেন তাহলে এখানে এই তিন ইমাম হলো জামুর এবং অন্যান্য আলেমগণ আছে এটাকে জামুর অধিকাংশ আলেমগণ না অর্থাৎ তিন ইমামের মত কি গোরা গোড়াগস্ত খাওয়া যাবে কেন তারা যে সমস্ত দলিলগুলি দিয়েছেন সেই দলিলগুলি স্পষ্ট এবং সহি বিশুদ্ধ বর্ণনা সহি বোখারি মুসলিমের বর্ণনা ছাড়াও অন্য বর্ণনা আছে আল্লাহ নবী সাল্লাহ আসলাম একটা দলিল হাদিস না আল্লাহ নবী সাল্লাহ আসলামের জামানায় জাবের আজ আমরা আল্লাহর রসুল্লের সাথে ছিলাম খাইবারের যুদ্ধে গোড়ার গোরা জবা করছি গোরা গোস্ত খেয়ে

কোরআন এবং সুন্নার মাপকাঠি থাকলে এমনিভাবে ভাবে কোরআন এবং সন্ন্যার মাপকাঠির চলে গেলে সে যত বড় ব্যক্তিত্ব হোক না কেন তার কথাকে বাদ দিয়ে কোরআন এবং সন্ন্যার পথে আপনাকে আসতে হবে এটা এটা হলো মাপকাঠি দেখার বিষয় নয় যে একজন লোক সাগর দেওয়া দৌড়ে গেছে গা হাইটে গেছে গা আর বলবেন যে এ সারা পৃথিবীতে আর কেউ নাই আরেকজন লোক হাওয়ায় উড়ে গেছে গিয়া আপনি বলবেন হাওয়া দিয়ে উঠতেছে কোনো কিছু ছাড়া এই মনে হয় সব পাণ্ডিত্য না তাদের দুজনের কথা বাদ তারা শয়তন এরকম করে যেতে পারে হয়তো ধোকা দিতে পারে কিন্তু তাদের এই হাওয়ার পেছনে ওরা পানির পানির উপর দিয়ে হাইটে যাওয়ার পেছনে যদি কোরআন সন্ন্যার কোনো স্পষ্ট দলিল থাকে প্রমাণ থাকে তাহলে আপনি সেটাকে মানবেন গ্রহণযোগ্য করবেন গ্রহণযোগ্যতা হিসাবে মনে করবেন এবং এটাকে আপনি শরীরের মাপকাঠি মনে করবেন তাকে শ্রদ্ধার পাত্র হিসাবে জানতে তখন এটাকে আপনি বলা হয়েছে এই দৃষ্টিকোণ থেকে চার মাঝাবের যে সমস্ত কথা কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে সেটা বাদ দিতে হবে আর কোরআন সন্ন্যার পক্ষে যেটা সাপোর্টেড যেটা অনুকূলে আছে যেটা কোনো বিরোধী নয় এবং কোরআন সন্ন্যার বিরোধিতা স্পষ্ট প্রমাণ করে না সেখানে আলহামদুলিল্লাহ সেখানে সৌদ্দার হিসাবে মেনে নিতে হবে আর ইমামদের উপরে কোনো দোষ দেওয়া যাবে না ইমামগঞ্জ মুস্তাহিদান ব্যক্তি ছিলেন তারা ইস্তাহাত করেছিলেন এবং তারা বলে গেছেন আমাদের কথাকে বাদ দিয়ে যদি কোরআনের কথা আমাদের কথা বাদ দিয়ে কোরআনের কথা মানবা আমাদের কথার বিরোধী যদি হাদিস হয় আমাদের কথা বাদ হাদিসকে মানবা আমাদের কথা যদি সাবির কথা বিরোধী হয় সাহাবির কথাকে মানবা আর কি পরিষ্কার থাকতে পারে এই দৃষ্টিকোণ থেকে চার মাঝহাবকে শ্রদ্ধা করতে হবে এবং চার মাঝহাবকে মানবেন ঠিকই কিন্তু কোরান সুন্নার অনুকূলে থাকলে সেটাকে গ্রহণ করতে হবে যদি কোনো কথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে না এটা কোরআন সুন্নার সাপোর্টেড নয় এবং এটার থেকে অন্যটা দলিল ভিত্তিক এবং সহি বিশুদ্ধ সেটাকে মেনে নিতে হবে এমনিভাবে কোরান এবং সুন্নার আলোকে যদি দুটা জিনিসেই মত পার্থক্য হয় এটাও ঠিক আছে এটাও ঠিক আছে তাহলে সেটা তার যেকোনো একটা শ্রদ্ধা করতে হবে মেনে নিতে হবে এই নিয়ে ঝগড়া করতে হবে এটাই মানব এটাই মানব না যদি সহি বিশুদ্ধ দুটোই প্রমাণ হয় তাহলে মেনে নিতে হবে কোনো সমস্যা নাই আল্লাহ সোহান হতআলা আমাদের সবাইকে কোরআন এমেক সুন্নার খাজি মাপকাঠি রূপে থেকে আমল করার তৌফিক দান করুন আমরা যেন সমস্ত আলেম ওলামাকে শ্রদ্ধার চোখে দেখি তাদের প্রতি সম্মান দেখাই এবং আল্লাহ আমাদের তৌফিক দান করুন কোরআন এবং সুন্নার সহি আর বিশুদ্ধভাবে আমল করা আল্লাহ হামিন হাজ অসাল্লাত আল্লাহ না বেনমহত আসলাম আলাইকুম রহমত রাহি ও বরাকত